আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো? হ্যাঁ, আমি তোমাদের কণিকা মিস। আজকে তোমাদের অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো আছো না? সবাই কি ঢাকা আছো না গ্রামে চলে গিয়েছো? আমরা সবাই মনে হয় কি পড়াশোনা ঠিক অনেক পিছিয়ে আছি না? অনেক দিন ধরে কোনো পড়াশোনা হচ্ছে না, স্কুলে আসা হচ্ছে না। এখন কি আমরা এই জন্য মিস অনলাইনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? অনলাইনে ক্লাস দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আম্মুর কথা শুনবে কিন্তু। ওকে, আজকে দেখো আমাদের সাথে, আজকে আমরা একটা ক্লাস নিব, সেই ক্লাসটা হচ্ছে বাংলা ক্লাস নিব। কি ক্লাস নিব? বাংলা ক্লাস নিব। ওকে, বাংলা ক্লাসে দেখো আজকে আমাদের টপিক হচ্ছে স্বরচিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ গঠন করো। আমরা স্বরচিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ গঠন করব। কি কি আকার দিয়ে পাঁচটি শিখবো? রসিকের দিয়ে পাঁচটি শিখবো, দিগিকার দিয়ে পাঁচটি শিখবো। আমরা কি এর আগে কি কার চিহ্ন ছাড়া শব্দগুলো শিখেছিলাম, তাই না? হ্যাঁ, অনেক দিন হয়েছে আমরা পড়াশোনা করি না, সেগুলো কি ভুলে গিয়েছি না? বাসায় পড়াশোনা করেছো আমার সাথে? আচ্ছা, আমার কথা শোনো। হ্যাঁ, বেশি বেশি পড়াশোনা করবে, কারণ পড়াশোনা না করলে পিছনে যেগুলো পড়েছিলে সব ভুলে যাবে, ঠিক আছে? ওকে, দেখো আজকে আমরা বাংলা ক্লাসটা নিচ্ছি। বাংলা ক্লাসে টপিক হচ্ছে স্বরচিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ গঠন করো। কি কি দিয়ে শিখবো? স্বরচিহ্ন আকার, রসিকার, দীর্ঘিকার। আমরা এর আগে স্বরচিহ্নবিহীন শব্দ শিখেছিলাম, যেটা লিখতে কার চিহ্ন লাগে না, ঠিক আছে? আজকে আমরা স্বরচিহ্ন দিয়ে শিখব। প্রথমে শিখব আকার দিয়ে পাঁচটি শব্দ। আকার দিয়ে পাঁচটি শব্দ, দেখো আকার দিয়ে কী কী শব্দ শেখা যায়, আকার দিয়ে কী কী শব্দ শেখা যায়, দেখো, ভালো করে দেখো, বোর্ডে তাকাও এবং মিসের সাথে সাথে বলবে। ওকে, আকার দিয়ে পাঁচটি শব্দ শেখা যায় হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে মা। মর সাথে যদি একটা আকার যুক্ত করি তাহলে কি হয়? মা হয়। মা, আমাদের সবার মা আছে, তাই না? মা চিনো তো নাকি? মা চিনো না? মা হচ্ছে কি, ময় আকার দিলে মা হয়ে যায়। ওকে, মার পরে দুই নম্বর দেখো আছে বয় আকার বা। বয় আকার বা কি হইলো বলতো? বাবা, মা বাবা, তাই না? বাবা চিনো তো? বাবা আছে আমাদের? হ্যাঁ, আমাদের সবার বাবা আছে। আল্লাহ যেন আমাদের সবার মা বাবাকে বাঁচিয়ে রাখে, আমরা মা আল্লাহর কাছে দোয়া করি। ওকে, তারপরে দেখো দয় আকার দা। দয় আকার দা, দয় যদি আকার দেই, দয়ে দুইটা দয় আকার দিলে দাদা হয়। দাদা কাকে বলা হয়? বাবার বাবাকে দাদা বলা হয়, তাই না? হ্যাঁ, বাবার দাদাকে, বাবার বাবাকে দাদা বলা হয়। দাদা লিখতে কি লাগবে? দুইটা দ লাগবে। দয়ের পাশে একটা আকার দিব, এই দয়ের পাশে একটা আকার দিব, তাহলে দাদা হয়ে যাবে। তারপর নেক্সট আছে দেখো, চার নম্বর আছে না না। দন্তুন নয় যদি একটা আকার দেয়, দন্তুন নয় আরেকটা আকার দিলে নয় আকার না, নয় আকার না কি হইল? না না, নয় আকার না, নয় আকার না কি হয়? না না, নানা কে বলতো? মায়ের বাবা, তাই না? দাদা হচ্ছে বাবার বাবা আর নানা হচ্ছে মায়ের বাবা। ওকে, পাঁচ নম্বর দেখো আরেকটা আছে ময় আকার মা। ময় আকার মা কি হইলো? মামা। মামা কাকে বলা হয় জানো? হ্যাঁ, জানি আমরা, তাই না? মায়ের ভাইকে মামা বলা হয়। ওকে, তাহলে আমরা আকার দিয়ে কয়টি শব্দ শিখলাম? পাঁচটি শব্দ শিখলাম। আকার দিয়ে কয়টি শব্দ শিখব? পাঁচটি শিখব। তোমার যদি মনে হয় অন্য অন্য শব্দ ইউজ করবে সেটা করতে পারো, আম্মু যদি শিখিয়ে দেয় কোনো সমস্যা নেই, আকার দিয়ে শব্দ হইলেই হলো। তো আজকে মিস শিখেছি পাঁচটা, এই পাঁচটাও যদি মনে রাখতে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে বলো ময় আকার মা কি হয়? মা। বয় আকার বা, বয় আকার বা কি হয়? বাবা। দয় আকার দা, দয় আকার দা দাদা। না না, মামা। আবার বলো মা বাবা দাদা নানা মামা। কয়টা শিখলাম? পাঁচটা। কয়টা শব্দ শিখলাম? পাঁচটা শব্দ শিখেছি। ওকে, আবার বলো, বারবার বলো, তাহলে কি মুখস্থ হয়ে যাবে? মিসের সাথে বলো, মিসের সাথে বলতে বলতে কি হয়ে যাবে? দেখো মা বাবা দাদা নানা মামা। কি আমরা বুঝতে পেরেছি? সমস্যা হচ্ছে কোনো? সমস্যা হলে মিসকে আবার ফোন দিও, ঠিক আছে? ফোন দিয়ে মিসকে জেনে নিবে। ওকে ওকে, এখন কি আকার দিয়ে আর বলতে হবে? আকার দিয়ে কি আর শব্দ বলার দরকার আছে? না, আবার বলতে হবে? আচ্ছা, আবার আরেকবার বলে দিছি, শুনে নাও। মা বাবা দাদা নানা মামা। ওকে, নেক্সট দেখো
কি মিস বাসায় বেশি বেশি পড়া দিছি, যদি ক্লাস থাকতো তাহলে কি শুধু আকার দিয়ে দিতাম, নেক্সট দিন পরের দিন আবার রসিকের দিয়ে দিতাম, তারপরের দিন আবার দিগিকার দিয়ে দিতাম। আজকে আমরা কি করছি, একসাথে বেশি করে দিয়ে দিচ্ছি, তিনটা করে দিলাম, কারণ আমরা বাসায় বসে বসে কি করব, স্কুল নেই, বেড়াতে যেতে পারছি না, ঘুরতে যেতে পারছি না, বাসায় বসে বসে একটু পড়বো, খাবো, ঘুমাবো, তাই না? ওকে, বেশি বেশি এর জন্য পড়া দিয়ে দিচ্ছি, তিনটা টপিক দিয়েছি, দেখো স্বরচিহ্ন দিয়ে তিনটা টপিক দিয়েছি, আকার দিয়েছি, রসিকার দিয়েছি আর দিগিকার দিয়েছি। রসিকার দিয়ে শব্দ দেখো কি আছে, প্রথমে চিনি, চিনি লিখতে আমাদের বানানটা কিভাবে করতে হবে মিসের সাথে বলো, দেখো এটার নাম কি, রসিকার, এটা কি রসিকার, এত এখন এর আগে শিখলাম আকার দিয়ে, এখন শিখবো রসিকার দিয়ে, দেখো রসিকারটা, দেখো রসিকাটা চিনেছি, আকারের উপরে একটা গোল কি একটা একটা উড়ানি দিয়েছি এইভাবে, তাই না, আকার দিয়েছি, তারপরে কি হয়ে গিয়েছে রসিকার, এটার নাম কি রসিকার, রসিকার দিয়ে কি শিখবো, পাঁচটি শব্দ শিখবো, আকার দিয়ে শিখেছি, এখন কি দিয়ে শিখবো, রসিকার দিয়ে শিখবো, দেখো রসিকার দিয়েও পাঁচটি শব্দ শিখবো, তোমার যদি মনে হচ্ছে অন্য পাঁচটি শব্দ শিখবে তাহলে সেটাও শিখতে পারো, আমি যদি শিখিয়ে দেয় কোনো সমস্যা নেই, মিস আজকে পাঁচটি শব্দ দেখিয়ে দিচ্ছি, এই পাঁচটি শব্দ যদি মিসের সাথে বারবার বলো তাহলে কি তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ওকে ওকে, এক নম্বরে দেখো কি আছে, চিনি, চিনি 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 অনেক মিষ্টি না, নুন কি বলতো, চিনি খেতে কি মিষ্টি লাগে না লবণ লাগে, মিষ্টি লাগে, চিনি খেতে মিষ্টি লাগে, চিনি কি মিষ্টি হয়, চিনি বানান করি, চয় রসিকার চি গুণ তো নয় রসিকার নি, চয়ের আগে রসিকার কখন বসে, চয়ের আগে বসে, আকার কোথায় বসে, বর্ণের পরে বসছে, আর রসিকার কোথায় বসে, বর্ণের আগে বসছে, রসিকার কোথায় বসছে, বর্ণের আগে বসছে, দেখো চয় রসিকার চি দন্ত নয় রসিকার নি, কি হইলো চি নি, কি হইলো চি নি, তারপরে দেখো মিনি, মিনি লিখতে কি লাগে, মিনি বর্ণ রসিকার কি বর্ণের আগে বসে, বর্ণের আগে বসে, আর আকার বর্ণের পরে বসে, আমাদের সবসময় মনে রাখতে হবে বর্ণের পরে আকার বসে আর রসিকার বর্ণের আগে বসে। ওকে সবাই এটা মাথায় রাখবে, যদি রসিকাটা পিছনে দিয়ে দাও তাহলে কিন্তু আর হবে না, রসিকাটা যদি তুমি এইভাবে দাও তাহলে কিন্তু যদি লেখো ম রসিকার হইল বলো হইল না, এই জন্য রসিকার আগে লিখতে হবে, রসিকার আগে দিতে হবে তারপরে শব্দ লিখতে হবে। ওকে ওকে, আমরা এটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা লিখবো না, এটা আমাদের রাইট। ওকে ওকে, আবার আবার বর্ণের আগে একটা রসিকার দিব, তারপরে কি দন্ত নয়রসিকার নিয়ে চিনি হয়ে যাবে, তাই না, মিনি হয়ে গিয়েছে, দেখো ময়রসিকার মি দন্ত নয়রসিকার নি মিনি, মিনি কারো নাম হয় তাই না, আমরা অনেকে বিড়ালের নাম মজা করে মিনি রাখি। ওকে চিনি মিনি, তারপরে একটা কি আছে দেখো, বানান করো তো একা একা পারো, আচ্ছা ট্রাই করি আমরা মিসের সাথে। ওকে দেখো রসিকার কি বর্ণের আগে বসছে, তাই না, রসিকার বর্ণের আগে বসছে, রাকার বর্ণের পরে বসে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে তারপরে কি দেখো, লর আগে কি একটা দিয়েছি মিস, রসিকার দিয়েছি, তাহলে কি হলো, লয় রসিকার দিলে কি হয়, লয় রসিকার লি, তাই না, কি হয় বলো, লয় রসিকার লি, তারপরে কি আছে খ, বর্ণ চিনি তো না, বর্ণ ভুলে গিয়েছি, কর পরে যেই বর্ণটা সেই বর্ণটা হচ্ছে খ, মনে আছে, হ্যাঁ মনে আছে, খ, খয় রসিকার দিলে কি হয় খি, তাহলে লিখি, মিস লিখেছি বাসায় তোমরাও লিখবে, ওকে মিস বাসায় এস ডাব্লিউ দিয়ে দিব, ওকে মিস কিন্তু বাসায় এস ডাব্লিউ দিব, তখন কিন্তু বাসায় করবে, ওকে ওকে, তাহলে কি লিখি, লিখি মানে কি মিস খাতায় লিখে, মিস বোর্ডে লিখেছি তোমরা কি করবে খাতায় কপিতে লিখবে, ওকে ওকে, তিনি মিনি লিখি, তারপর চার নম্বরে কি আছে, পড়ি, কি আছে পড়ি, এই যে আমরা মিস যে বলছি বানান করে করে এটাকে কি বলা হয়, পড়া বলা হয়, তাই না, তাহলে পড়া লিখতে কি হবে, প, তারপর কি হবে রসিকার, কিসের আগে রসিকার দিয়েছি দেখো তো, এটা কোন বর্ণ চিনতে পারো, ডয় শূন্য র, মনে আছে ডয় বিন্দু র, মনে আছে ডয় বিন্দু র, এটার নাম কি, কোন বর্ণ এটা মনে আছে, হ্যাঁ ডয় বিন্দু র, ডয় বিন্দু র, নিচে একটা ফোঁটা দিলে কি ডয় বিন্দু র হয়, ফোঁটাটা মুছে দিলে
শুধু ড হয়ে যায় তাই না তাহলে প ড এ শুন র এর শিকার কি হয় পড়ি আমরা লেখাপড়া করি তো হ্যাঁ সেটাই মিস লিখে দিয়েছি ওকে তারপরে পাঁচ নম্বরে কি আছে একটু বানান করো তো একাকাই বাস একটু চেষ্টা করো প্রথমে কি বর্ণ আছে বলো বলতে পারতেছো এটা তালব্যস্য এটা নাম কি তালব্যস্য তালব্যস্যর আগে কি দিয়েছি একটা রসিকের দিয়েছি তাহলে কি হয়েছে উচ্চারণটা তালব্যস্য রসিকা শি তালব্যস্য রসিকার দিলে কি হয় শি তারপরে বর্ণের নাম কি আছে খ কি আছে খ কয়ের পরে খ তাই না মনে আছে ব্যঞ্জন বর্ণ কয়ের পরে খ হচ্ছে শব্দ কি কি লিখেছি এক নম্বরে লিখেছি দেখো চিনি তারপর মিনি লিখি পড়ি শিখি মনে থাকবে আচ্ছা আবার বলো ঠিক আছে মিসের সাথে আবার ট্রাই করো মিসের সাথে কয়েকবার বললে বাসায় আরেকবার করলেই পরে হয়ে যাবে ওকে মিসের সাথে আবার বলি চিনি মিনি লিখি পড়ি শিখি ওকে ওকে এটা কি বুঝতে পারছি কোনো সমস্যা হচ্ছে সমস্যা হলে মিসের নাম্বার সবার কাছে আছে ফোন দিয়ে দিও ওকে আবার তিন নম্বর দেখো কি আছে আরেকটা টপিক আছে কিন্তু মিস বেশি বেশি করে পড়া দিয়ে দিলাম কারণ বাসায় আমরা পড়াশোনা একদম ছেড়েই দিয়েছি তাই না তাই মিস তিনটা টপিক দিয়ে দিয়েছি দেখো দিগিকার দিয়ে শব্দ আকার দিয়ে রসিকার দিয়ে এখন কি শিখব দিগিকার দিয়ে শব্দ শিখব ওকে ওকে দিগিকার বর্ণের পরে বসে ঠিক আছে রসিকার বর্ণের আগে বসছে দিগিকার বর্ণের পরে বসবে ওকে ওকে দেখো কিভাবে দিয়েছি তাহলে অবশ্য কি বর্ণ এটা কি বর্ণ তালব্যস্য তালব্যস্য কি দিয়েছি দিগিকার তালব্যস্য দিগিকার দিলে কি হয় ছয় দিগিকার শি তারপর কি আছে ত শীত শীত কি বুঝি আমরা অনেক শীত লাগে তাই না শীতের দিনে আমাদের শীতের দিনে কি শীত ঠান্ডা লাগে না সেই ঠান্ডাকেই বলা হয় শীত ঠান্ডার আরেকটা বাংলা শব্দ হচ্ছে শীত কি চিনো তো সবাই শীতের দিনে কি আমরা গরম কাপড় পরি তাই না পরো না তোমরা হ্যাঁ মনে আছে স্কুলে সোয়েটার পরে আসতে গরম কাপড় পরে আসতে এখন কি গরমকাল চলে আসছে তাই না গ্রীষ্মকাল চলে আসছে এখন শীতকাল চলে গিয়েছে শীত শীত শব্দটা তার মানে আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি না ওকে তারপরে দ্বিতীয় নাম্বার কি আছে গীত গীত তো তেমনি দেখো গয় দিগিকার গীত 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 মানে গান গাওয়া গ্রামে প্রচলিত ভাষায় গান গাওয়াকে আর একটা বাংলা শব্দে বলা হয় গীত তিন নম্বর দেখো নদী কি আছে নদী নদী চিনো নদীতে অনেক পানি থাকে তাই না ন লিখবো দয় একটা দিগিকার দিব বর্ণের পরে দিগিকার দিব ঠিক আছে ওকে চার নম্বর হলো বীর বয় দিগিকার বি বয়স নর বীর বীর মানে সাহসী যার অনেক সাহস আছে যুদ্ধ করে সে বীর হয় তাই না ওকে পাঁচ নম্বর দেখো জয় দিগিকার জি বর্গীয় জ কিন্তু এটা কোন জ মনে আছে চিনতে পারছো বর্গীয় জ বর্গীয় জয় দিগিকার জি ব জীব জীব যাদের জীবন আছে চলাফেরা করতে পারে তাদেরকে আমরা জীব বলে তাই না ওকে আমরা আজকে কি কি শিখলাম সরচিহ্ন দিয়ে পাঁচটি করে শব্দ শিখলাম আকার রসিকার দিগিকার দিয়ে পাঁচটি করে শব্দ শিখবো বাসায় একদম করে ফেলবো আজকে মিস এসডব্লিউ দিয়ে দিচ্ছি কি এসডব্লিউ দিচ্ছি দেখো আজকে বাসায় এগুলো সুন্দর করে এসডব্লিউ করে ফেলবে এসডব্লিউ সরচিহ্ন দিয়ে আকার রসিকা এবং রসিকা ও দিগিকার দিয়ে পাঁচটি করে শব্দ শিখব দিয়ে পাঁচটি করে পাঁচটি করে শব্দ গঠন
করবে ওকে ওকে মিস এসডব্লিউ দিয়ে দিয়েছি বাসায় কিন্তু করতে হবে ওকে ওকে